আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আপনাদের দয়া নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমার চ্যানেলে মাত্র সাবস্ক্রাইব হয়েছে সবাই আপনাদের জন্য আর আল্লাহর রহমতে। তো ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের জন্য একটি মনিটর রিভিউ নিয়ে আসছি। আসলে আমি কোনোরকম কোনো রিভিউ দেই নাই ইলেকট্রিক জিনিসের। তো আজকে আমার মনে হইল মনিটরটা যেটা আমি কিনছি আর অনেক রিভিউ দেখছি, তাই আমার মনে হয়েছে মনিটরটা খুবই ভালো। আমার কাছে যতটা মনে হচ্ছে আমি তাদের শোরুমে যাওয়ার পরে দেখলাম, মানে লো প্রাইসের মধ্যে মনিটরটা খুবই ভালো। আর এটা মূলত হচ্ছে মানে আমার নিজের টাকা দিয়ে কিনা, মানে এটা আমার বউ আমাকে গিফট করছে। তো গিফট করছে ঠিক আছে, কিন্তু আরেক দিক দিয়ে একটা নিয়ে যাবো। তো যাই হোক, ওসব প্রসঙ্গে আমরা পরে কথা বলবো, এটা সবার বেলায় এরকম আমার বেশি। তো মনিটরটা আমি খুলি খোলা পর আপনাদেরকে দেখাই আনবক্সিং করে, কালারটা কিরকম আর মনিটরটা কিরকম। মূলত এটা আমি নিচ্ছি ব্ল্যাক কালার, স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালার, আর একটা আছে সিলভার কালার। এটা পাই নাই ছিল, কিন্তু ওটা নিয়ে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি। এটার দাম নিচ্ছে হচ্ছে 10,450 টাকা। এটা আপনাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে, যদি অনলাইনে অর্ডার করেন তাহলে পাঠ হবে, না হলে আপনাদেরকে 10,750 টাকা দিয়ে নিতে হবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি আপনাদেরকে মনিটরটা একটু খুলে এর ভিতরে কি আছে না আছে একটু নিয়ে দেখাই। আমি আসলে অতটা বুঝিও না, যতটা পারি আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি একটু মনিটরটা দেখাই আর কিরকম অবস্থা আছে। এটার আনবক্সিং করলাম। আর মনিটরের সাথে কি আছে, একটা পাওয়ার কেবল অ্যাডাপ্টার, একটা আলাদা আলাদা অ্যাডাপ্টার, আর এ হচ্ছে মনিটরের স্ট্যান্ড, নিচের যে স্ট্যান্ড এটা, আর এটা হচ্ছে মনিটরের অ্যাডজাস্ট করে যেটা দিয়ে স্ট্যান্ড বসানো হয়। এটার ভিতরে একটা স্ক্রু আছে নাট। আর মনিটরের সবচেয়ে আমার ভালো লাগছে কোন দিকটা, সেটা হচ্ছে মনিটরের মধ্যে স্পিকার আছে, বিল্ড করা স্পিকার আছে। আপনার ইচ্ছে করলে স্পিকার না থাকলেও এটার স্পিকারটা ব্যবহার করতে পারবেন। তার সাথে আপনার এটার সাথে 3 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছরের প্যানেল ওয়ারেন্টি, আর আদার্স যেটা আছে ওটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বাকি 2 বছর। তা এই হচ্ছে মনিটর, আমি পুরোপুরি এটার সেট আপ করি তারপর আপনাদের দেখাই। আর এই দিকটাতে দেখতে পারবেন এখানে আছে পাওয়ার পুট, এটা স্পিকার পোর্ট, বিজিএ কেবল আর এইচডিএমআই লাইন। তো এইগুলো মোটামুটি সবাই চেনেন। আর এখানে আছে আপনাদের যেটা মূলত সব মনিটরে থাকে। তো ইনশাল্লাহ পুরোটা সেট আপ করি, তারপর মনিটর অন করি, অন করার পর আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি কীরকম অবস্থা আছে মনিটরটা। মানে আমি সেট আপ করলাম, এখন আপনাদেরকে এটাকে পাওয়ার অন করে দেখাই এটার কালারটা কীরকম। আমিও আপনাদের মতো রিভিউ দেখছি বা আমার রিভিউ যারা দেখবেন, ইনশাল্লাহ সবাই একটু চেষ্টা করবেন ভালো করে দেখে শুনে মনিটর কেনার জন্য। আমি বলি না যেন ওয়ালকাম কিনেন, আদার্স যেই মনিটরগুলো আছে আপনার ইচ্ছে ওগুলো কিনতে পারেন। ইনশাল্লাহ আমি একটু দেখাই আপনাদেরকে, এটা পাওয়ার অন করে দেখে এটা কালারটা কীরকম, মনিটরটা কীরকম। আসলে আমার কাছে মূলত ভালো লাগছে যে প্রাইস, এই প্রাইসের মধ্যে এরকম একটা মনিটর। আর এটা হচ্ছে মূলত আইপিএস না, এটা এলইডি, এলইডি মনিটর এটা মূলত। ইনশাল্লাহ আমি একটু একটু আপনাদের অন করে দেখাই এটা কীরকম পাওয়ার আছে। এই হচ্ছে মনিটর অন করার পর, দেখেন কত সুন্দর, মানে এই কালার আসলে আমিও নিজেও চিন্তা করতে পারি নাই যে এত সুন্দর একটা মনিটর পাওয়া যাবে এই প্রাইসের মধ্যে, মাত্র 10,450 টাকা। আর 3 বছরের তো ওয়ারেন্টি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন।
এই হচ্ছে মনিটরের মানে গুণ কালার, আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আমার হয়তো ক্যামেরার মধ্যে আপনারা অতটা কালার বুঝতেছেন না, যতটা আমি সরাসরি দেখতে পাচ্ছি আপনারা হয়তো মানে ক্যামেরার মধ্যে ওরকম পরিষ্কার হয়তো নাও বোঝা যেতে পারে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই ওয়ালটন মনিটর রিভিউ দেওয়ার। আর মনিটরটার মডেল হচ্ছে এই মনিটরটার মডেল হচ্ছে WD215B0। তো আপনারা এটা অনলাইন থেকে আপনাদের অর্ডার করলে আপনারা 10,450 টাকা পাবেন, আর যদি আপনি সরাসরি থেকে কিনেন তাহলে নিব 10,750 টাকা। আর তাদেরকে যদি বলেন যে আমার বেলায় যা হয়েছে, আমি তো মনে করছিলাম 10,450 টাকা পাবো, যাওয়ার পর দেখি তারা হ্যান্ড ক্যাশের মাধ্যমে 10,750 টাকা মানে চাইছে। পর আমি আর কি বলছি যে আমি তো অনলাইনে আপনাদের প্রাইসটা দেখার পর তারপর আসছি, তো তার আগে আর কি অনলাইনে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে ক্যাশ অন ডেলিভারি দিছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম আপনাদেরকে মানে মোটামুটি এটা রিভিউ দেওয়ার জন্য, আসলে আমি অতটা পারি না যতটা আমি আমার নিজের খেয়ালে আসছে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাঁচ নামাজ পড়ুন। আর এই মনিটর যে কিনতে হবে এমনি কোনো কথা, যার যেটা ভালো লাগে পছন্দ হয় সেই বলেই করবে। এই জায়গা থেকে শেষ করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার মোটামুটি কম বাজেটের একটা পিসি, আসলে আমি অত বড় হোক না, আমার জীবন সামর্থ্য আছে পুরো কিনছিলাম। তো যাই হোক, পিসির ব্যাপার সেটা আলাদা। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তারা সাবস্ক্রাইব করছে বলে আমি একটু করে এগিয়ে যেতে পারতেছি। তো ইনশাল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।